বন্ধুরা, ধামাকা চারটি অফার আপনাদের জন্য নিয়ে আসলাম। ফার্স্ট অফ অল, যে অফারটা একদম অফিসিয়াল টুইটার ভেরিফাইড পেজ থেকে আসছে, এখান থেকে 10 লাখ XLB টোকেন পাবেন, যার ওল্ড ভ্যালু বর্তমান কয়েন মার্কেট ক্যাপ রেট অনুযায়ী $5.13। একদম দেখতেন ভাই, ইনস্ট্যান্টলি কিন্তু ভাই ওয়ালেটের অফার মিস করবেন না। ইনস্ট্যান্টলি বলতে কি, মানে এই অফারটা একদমই ভাই ভাইরাল হয় নাই, জয়েন করলে আশা করি ওয়ালেটের অফার তো পেমেন্ট পেয়ে যাবেন, $5.50 প্রফিট হয়ে যাবে প্রতি অ্যাকাউন্টে। বন্ধুরা, সেকেন্ড যে অফারটা সেটা হচ্ছে ইজেট ফিনান্সিয়াল টেস্টনেট সুন। তো ভাই, ওদের নিজস্ব টোকেন ইজিএম টোকেন দিবে, এটা কিন্তু খুবই লিমিটেড, আজকালকের ভিতরে অফারটা শেষ হয়ে যাবে, তাদের ইজিএম টোকেন দিবে বস, এটা কিন্তু অলরেডি তাদের কিন্তু ফান্ড রাইজিং দেখলে মাথা নষ্ট করে যাবে। দেখুন অলরেডি তাদের ফান্ড রাইজ করছে, এই পর্যন্ত কালেক্ট করে ফেলছে, একদম ভেরিফাইড প্রজেক্ট এয়ারড্রপ ভাই, মিস করবেন না। অলরেডি এই ডলারটা বন্ধু তারা কালেক্ট করে ফেলছে, তো মিস করলে আপনার লস, আজকালকের ভিতরে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে, বিগ পার্টনারশিপ আছে, ডোন্ট মিস। তো বন্ধুরা, চারটা এরকম ধামাকা অফার আপনাদের জন্য কালেকশন নিয়ে আসলাম। মোজবি এনএন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে জয়েন করে ডিরেক্টলি এইখানে আসলে আমরা অফারগুলো শেয়ার করে দিব, জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করে অফারগুলোতে জয়েন করে নেবেন। চলে আসি অ্যাট ফার্স্ট ওয়ালেটের অফারটাতে। ওয়ালেটের অফারটা হচ্ছে XcelPay ওয়ালেটের অফার, আমি কিন্তু প্রথমে ভিডিও শুধু দেখাইছি, টুইটারে কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু ভাই পোস্ট করছে, একদম ভেরিফাইড পোস্ট, অফিসিয়াল টুইটার ভেরিফাইড পেজ থেকে পোস্টটা আসছে। এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু ভাই 1%ও ভাইরাল হয় নাই, আমি জানি যে ভিডিওটা আপলোড করার পর দেখবেন যে প্রচুর এটা শেয়ার হবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা কীভাবে জয়েন করবেন। জয়েন করার জন্য এখানে যে টাস্কগুলো দিছে, যে দেখেন টুইটারে ফলো করতে বলছে, এই তিনটা টুইটারে ফলো করার পর অ্যাপসটা ডাউনলোড করতে বলছে, এবং কি আপনার XLAB অ্যাড্রেসটা এইখানে সাবমিট করতে বলছে। দেখেন সবাই কিন্তু এখানে সাবমিট করতেছে, ঠিক আপনাকেও এইভাবে কী করতে হবে, অ্যাড্রেস সাবমিট করতে হবে। আপনার যে কয়টা টুইটার আছে আপনি খালি টুইটারগুলো দিয়ে আপনি যেভাবে সাবমিট করে দেবেন, যেভাবে সবাই সাবমিট করতেছে সেইভাবে সাবমিট করে দিলে আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন। তো প্রথমে কী করতে হবে, যে এই যে টুইটারগুলো আছে এগুলো আপনাকে জাস্ট ফলো করতে হবে, আপনি জাস্ট এইভাবে ক্লিক করবেন, এগুলো দেখেন সবগুলো হচ্ছে ভেরিফাইড, কিন্তু টুইটার থেকে কিন্তু অফারটা আসে, জাস্ট এইভাবে ফলো করে দেবেন, একে একে করে জাস্ট এইভাবে ফলো করে দেন। ফলো করা হয়ে গেলে এগিয়ে চলে আসেন আমাদের পোস্টে, এখানে ওদের অ্যাপস ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। অ্যাট ফার্স্টলি আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিই, আমি এখন পর্যন্ত ইনস্টল করি নিই। ইনস্টল হয়ে গেলে জাস্ট অ্যাপটা ওপেন করে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। XcelPay-তে আগে থেকে আপনার তার অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ এর আগেও এর অফার শেয়ার করছি। তো গেট ইসেটে সিম্পল ক্লিক করার পর যেইভাবে টিক মার্কগুলো আপনি জাস্ট এখানে জাস্ট পার করে নেবেন। পার করার পর এখানে দেখেন ইনপুট ওয়ালেট অ্যান্ড নিউ ওয়ালেট, আপনি যেটা নিউ ওয়ালেট খুলতে পারেন, অথবা ইনপুট ওয়ালেটে ক্লিক করে ইনপুট ওয়ালেট বা আগের যে প্রাইভেট কিংবা সিক্রেট যদি কালেক্ট থাকে সেটা ইনপুট করতে পারেন অ্যাজ ইউজ। তো নিউ ওয়ালেটে ক্লিক করে কীভাবে অ্যাকাউন্ট করবেন, এখানে একটা নাম দিবেন, নেক্সট বারে ক্লিক করবেন, সিক্রেট ওয়ার্ডগুলো নোট করে রাখবেন। তো আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমি এটা ইনপুট ওয়ালেটে ক্লিক করে আমার সিক্রেট ওয়ার্ডগুলো দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। ইনপুট করার পর এখানে একটু দেখবেন লোড নিবে, মানে অ্যাকাউন্ট জেনারেট চলতেছে। তারপর এখানে পাসওয়ার্ড সেট আপ করতে বলে পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন, দেন এখানে আপনি কন্টিনিউ বারে ক্লিক করুন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে দেখেন যে ওদের কিন্তু টোকেনও কিন্তু লিস্টেড আছে, তারপরে এইখানে দেখেন যে ওয়ালেট অপশন আসবেন, ওয়ালেট অপশন যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এইখানে আপনাকে সার্চ বারে এসে ওদের এই টোকেনটা আপনাকে অ্যাড করতে হবে। এখানে সার্চ বারে আসবেন, সার্চ বারে আসার পর আপনাকে দিয়ে দিব আমরা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস, জাস্ট ক্লিক করে কপি করে নেবেন, জাস্ট এইভাবে জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, এই অ্যাড্রেসটা সার্চ করে ওদের টোকেনটা অ্যাড করে নেবেন। তো আমরা প্লাস আইকনে ক্লিক করার পর, সরি, যে এখানে সার্চ বারে ক্লিক করার পর আমরা এখানে টোকেনটা সার্চ করে দেখি যে টোকেনটা শো করে কিনা। তো একটু ওয়েট করতে হবে, দেখেন অ্যাড দ্য কাস্টম টোকেনে ক্লিক করতে বলতেছে, অ্যান্ড আমরা যদি এখানে জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা দিয়ে দেখি যে এটা কোন পেয়ারে আছে। আচ্ছা ওয়েট, এটা আমরা BSC-তে দিয়ে দেখলাম। এখন যখন আমি BSC-তে দিলাম আমার কিন্তু সকল এখানে অ্যাড হয়ে গেছে, RPC সব কিছু। তো আপনি জাস্ট খালি অ্যাড XLB টোকেনে ক্লিক করার পর এটা কিন্তু উপরের দিকে দেখেন ওই শো করছে, আমার মানে এটা অ্যাড হয়ে গেছে এখানে। তো আমরা ডিসমিসে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি ব্যাগে চলে আসি, দেখেন এখন আমার এই টোকেনটা এখানে অ্যাড হয়ে গেলো, এই যে এই টোকেনটা যে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। এখন আপনি এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে রিসিভ আইকনে ক্লিক করে কিন্তু আপনি অ্যাড্রেসটা পাচ্ছেন। তো এই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, আপনি চাইলে একটা স্ক্রিনশটও আপনি নিতে পারেন আপনার সুবিধার্থে। আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে। তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, এই অ্যাড্রেসটা মূলত আমরা এখন টুইটারে ওদের সাবমিট করে দিব। ওদের টুইটারে যে পোস্টটা দিয়েছি সাবমিট প্রুফ, এখানে আপনি ক্লিক করে জাস্ট ওদের টুইটারে আসবেন, আসার পর যেভাবে দেখাই দিয়েছি ওইভাবে জাস্ট প্রুফটা দিয়ে দিবেন। এখানে জাস্ট কী বলছে, ড্রপ ইউর XLAB অ্যাড্রেস ইন ইউর কমেন্ট, জাস্ট কমেন্টে বলতেছে ড্রপ করতে অ্যাড্রেসটা। তো আমরা এখানে লাইক করলাম, পোস্টটাকে রিডিট করলাম, অ্যান্ড এখানে বলতেছে যে এই যে টুইট দ্য রিপ্লাই, এই রিপ্লাই কমেন্ট করলে হবে, এখানে আপনাকে রিপ্লাই কমেন্ট করলে হবে। নর্মালি দেখেন এখানে সবাই কিন্তু এই রিপ্লাইতে কমেন্টটা করছে, তো আপনি রিপ্লাইতে করলে আমার মনে হয়ে যাবে, এখানে আর বেশি কিছু আমি দেখলাম না। জাস্ট এখানে দেখেন সবাই
এখানে জাস্ট রিপ্লাইতে নর্মালি কমেন্টটা করতেছে। তো কিছু ইউজারদের ট্যাগ টুক সহকারে অনেকে কমেন্ট করছে, কিন্তু ওরা কিন্তু ট্যাগ করার কথা উল্লেখ করে নাই। তো এটা আপনার খুশি, আপনি চাইলে ট্যাগ করতে পারেন বা কিছু একটা ভালো কথা লিখে দিতে পারেন। যেমন ফর লাইক আমি একজনের কথা একটু কমেন্ট করে নিচ্ছি, কারণ এখানে যেহেতু কোনো কথা মেনশন করে নাই যে এখানে কয়জন ফ্রেন্ডকে ট্যাগ করো, রিডিট দিস পোস্ট, খালি রিডিট করতে বলছে। তো আমরা এখান থেকে এই রিপ্লাইতে আসলাম, রিপ্লাইতে আসার পর দেখেন আমি যে এইভাবে কিছু কথা আমি এখানে কমেন্ট করলাম। কমেন্ট করার পর আমি এখানে কীভাবে XLB অ্যাড্রেসটা দিই, দেখেন এখানে বলছে ড্রপ ইউর XLB অ্যাড্রেস। তো আমি এখান থেকে XLB লেখাটা উল্লেখ করে নিলাম, ঠিক আছে। এই যে উল্লেখ করার পর এটা আমি এখন জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। এই দেখেন আমি কিছু কথা যে লিখছি এইখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম এই কমেন্টে। এইভাবে পেস্ট করার পর XLB অ্যাড্রেস দিয়ে, এই যে এইভাবে দিয়ে আমি এখন XLB অ্যাড্রেসটা জাস্ট আমি অ্যাপস থেকে কপি করে নিচ্ছি আবার। আমি যেভাবে দিই এইভাবে দেন, তাহলে দেখবেন যে পেমেন্ট পাওয়ার চান্সে সবচেয়ে বেশি থাকবে, কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। তো জাস্ট আমরা এই যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যান্ড আমরা জাস্ট রিপ্লাই করে দিলাম। আপনি রিপ্লাই করে দিলে আপনার আশা করি এখানে কমেন্ট করাটা হয়ে গেল। আপাতত কাজ শেষ, তারা পোস্টটা করছে January 28 যখন ডিস্ট্রিবিউশন করবে অবশ্যই ওদের টুইটার থেকে আপডেট পাবো, তখন মোস্টলি আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। আমাদের লিস্টের $5.5 ভ্যালুর অফার, এখানে চাইলে দুই তিনটা ওয়ালেট দিয়ে দুই তিনটা ব্রাউজার দিয়ে আপনি চাইলে টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনি কাজটা করে নিতে পারেন। এখন আমরা চলে আসি আমাদের লিস্টের সেকেন্ড যে অফারটা, সেটার কথা তো আমি বললাম, এটা খুবই লিমিটেড, আজকালকে শেষ হয়ে যাবে। আপনি যদি এখন জয়েন করেন আমি বলবো আজকের ভিতরে কাজটা কমপ্লিট করে ফেলবেন। ওদের অফিশিয়াল টুইটার তো আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখাইছি, তারপর আরেকটু বলি ভাই, এটা কিন্তু একটা বুম্প অফার এবং এটা কিন্তু ভাই প্রফিট দিবে, তার জন্য মিস করবেন না, একদম ভেরিফাইড। অলরেডি টেস্ট নেটে আছে, কিন্তু তারা ব্লকচেইন কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করবে এবং অলরেডি তাদের কিন্তু ফান্ড রাইজিং, কিন্তু বিগ ফান্ড রাইজিং আছে এবং তারা কিন্তু ক্রতে কাজ দিছে। তো ক্রটা ইভেন্টটা শেষ হয়ে যাবে, এখানে দেখেন অন্য অন্য কমিউনিটিও কিন্তু তাদেরকে এই টোকেনটা কিন্তু এয়ারড্রপ দিতেছে। তো অফিশিয়াল যেহেতু অফার মিস করাটা আমি মনে করি একদম বোকামি। এখানে ক্রথে যে পোস্টটা করছিল, এই যে এই পোস্টটা January 23 করছিল, তখন আমরা এটা অবহেলা করছি, এখন দ্রুত জয়েন করে নিই। ক্রথিতে জয়েন করলে তাদের EGM এয়ারড্রপ দিবে, এখানে বলছে আওয়ার ফার্স্ট এয়ারড্রপ EGM 7 days, মানে 7 দিনের জন্য অফারটা দিছে, এই 2-1 দিনে অফারটা শেষ হয়ে যাবে। ক্রথিতে আপনাকে জয়েন করতে হবে, তাহলে অফারে জয়েন করলে এটা অ্যাপটোস ম্যানেটে লঞ্চ করবে এবং টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস অলরেডি রিলিজ আছে। তো যাই হোক, আপনাকে কী কী করতে হবে আমি একদম স্টেপ বাই দেখাচ্ছি। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ক্রথ্রি লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনাকে সিম্পল চলে আসতে হবে আপনার মেটামাক্স কানেক্টেড ব্রাউজারে। আপনি যদি মেটামাক্সের ব্যবহার না বুঝেন, নতুন ইউজার হন, তাহলে আমাদের কমেন্ট বক্সে, চ্যানেলের কমেন্ট বক্সে জাস্ট মেটামাক্স লিখে এইভাবে কমেন্ট করবেন। কমেন্ট করলে দেখবেন যে এরকম কমেন্ট বক্সে দেখবেন মেটামাক্সের ই চলে আসবে, ভিডিও চলে আসবে, ডাউনলোড এক্সটেনশন, RPC, এই ভিডিওটা দেখে মেটামাক্স ব্যবহার করা ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আপনি ইনডেক্স অথবা কী কী ব্রাউজার, যে ব্রাউজারে মেটামাক্স সাপোর্ট করে সেই ব্রাউজারে এসে আপনি জাস্ট কী করবেন, নতুন ইউজার হলে যে এইভাবে জাস্ট এখানে আপনি দিয়ে নেবেন ক্রথির লিঙ্কটা, দেওয়ার পর আপনি এখানে কাজগুলো কমপ্লিট করবেন। যদি ক্রথির প্রজেক্টে নতুন হন, তাহলে এখানে কানেক্ট অপশন দেখতে পারবেন, যা সিম্পল আপনাকে কী করতে হবে কানেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। কারণ যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন যে এখানে মেটামাক্স অপশনটা চলে আসছে, মেটামাক্স যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এইখানে আপনার এক্সটেনশনে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এখানে মেটামাক্সে অ্যাপ্রুভাল আসবে, আপনি জাস্ট অ্যাপ্রুভালটা দিবেন। তো আমি আমার অর্ডার থেকে নেক্সট বারে ক্লিক করে কানেক্ট করে নিচ্ছি, তারপরে সেকেন্ড বার আবার এখানে লোড নিচ্ছে, মানে আবার একটা অ্যাপ্রুভাল আসছে এখানে, জাস্ট আপনি অ্যাপ্রুভালটা একটু সময় নেয়, তারপর আপনি দেখবেন যে আবার ট্রাই করলে এখানে দেখবেন একটা নোটিফিকেশন চলে আসে, অ্যাপ্রুভালটা দিবেন। দেন অ্যাপ্রুভাল সাইন ইন কমপ্লিট করা হয়ে গেলে, দেখেন আমরা সাইন ইনটা কমপ্লিট করা হয়ে গেল, কমপ্লিট করা হয়ে গেলে এখন দেখবেন যে এইখানে কিন্তু আপনার কয়ের কাজগুলো চলে আসে, যেমন ইনভাইটের কাজ আছে, তারপরে রিপ্লাই, লাইক অ্যান্ড টুইট, এই যে দেখেন প্রথমে যে কাজগুলো আছে এখানে সব ফাংশনগুলো শো করে আপনি কোনটার কাজ করবেন। ধরুন আমি জাস্ট এখানে টুইটের কাজ বা টুইটারের কাজটা করবো, যদি আমি টুইটারটা সিলেক্ট করি তাহলে দেখেন শুধু টুইটারের কাজ চলে আসে, টুইটারে শুধু একটা কাজ আছে। আমি যদি এখানে আসি এখানে 100 XP পাবো, এই XPগুলো দিয়ে কিন্তু আপনাকে এয়ারড্রপ দিবে, ওদের পোস্টটাকে বলতেছে টুইট করতে, এই পোস্টটাকে টুইট করার পর সেই লিঙ্কটা এখানে সাবমিট করতে বলতেছে। তো আমি টুইট আইকনে ক্লিক করে দিলাম, তো জাস্ট আমরা যেভাবে টুইট করে দিলাম, টুইট করা হয়ে গেলে আপনার এখানে টুইট করা হয়ে গেলে আপনার প্রোফাইলে আসবেন, সেই টুইট লিঙ্কটা আপনি এখান থেকে ম্যানেজ করবেন, মানে জাস্ট নেবেন কালেক্ট করে, স্ক্রল ডাউন করেন, এখানে আপনার পোস্টে কিন্তু শো করবে, জাস্ট আমরা এখান থেকে কপি দ্য টুইটে ক্লিক করলাম অ্যান্ড আপনি আপনার আগের পেজে ব্যাগে চলে আসেন, এখানে জাস্ট সাবমিট করে দেন। তো দেখেন এই যে আমি সাবমিট করে দিলাম অ্যান্ড আপনার দেখবেন কাজ কমপ্লিট হবে না কেন, এই যে এখানে ওদেরকে ফলো করতে বলছিল, আমি মনে হয় এটা ফলো কমপ্লিটটা করিনি। এই অডটা আপনাকে ইউজ করে বলছে টুইটটা করতে, তারপরে সেই টুইট লিঙ্কটা ইউজ করতে বলছে, এই ব্যাপারটা আমি একটু মানে জিনিসটা মাত্র ক্লিয়ার হলাম, এখানে কপি করে নিলাম অডটা অ্যান্ড এখান থেকে আপনি টুইট করার সময় এই অডটা ইউজ করে নেবেন। দেখেন এই অডটা যখন আপনি ইউজ করলেন, এখন আপনি টুইট করলে এখন আপনি ওই লিঙ্কটা সাবমিট করবেন, নতুন লিঙ্কটা সাবমিট করলাম, এখন আশা করি হয়ে যাবে। তো এইভাবে করে ভুলগুলো সংশোধন করে নেবেন, ভুল হতেই পারে, কাজের ক্ষেত্রে হবে,
জাস্ট আপনাকে জাস্ট বুঝে বুঝে কাজগুলো করতে হবে। দেখেন এখন কিন্তু ক্লেম হয়ে গেল, তারপর আপনি দেখেন এখান থেকে আপনি চলে আসবেন, দেখেন এক একটা কাজ কমপ্লিট হলে ওই স্টেপগুলো ব্যাক চলে আসবে। তারপর দেখেন কন্টেন্ট ক্রিয়েশন, ডেলি কন্টেন্ট, ডেলি কানেক্টেড এখানে আছে, ডেলি কানেক্টেড যে কাজটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ক্লেমে ক্লিক করবেন, এই কাজ কমপ্লিট। তারপর দেখেন এক একটা কাজ কমপ্লিট হলে দেখবেন এটা গায়েব হয়ে যাবে, মানে এটা এখান থেকে সরে যাবে। এভাবে করে এক একটা টাস্ক আপনাকে দেখে দেখে করতে হবে। তারপর টুইটের টাস্ক, টুইটে ক্লিক করলে এখানে অনেক টুইটের টাস্ক পাবেন, এগুলো আপনি কমপ্লিট করে নেবেন। এগুলো কমপ্লিট করলে আপনার কিন্তু কাজ কমপ্লিট হবে। তো আপনি নিজ দায়িত্ব করবেন, আমি একটা দেখাই দিই। যেমন লাইক অ্যান্ড রিপ্লাই যে টাস্কটা, এখানে জাস্ট আমরা ক্লিক করলাম, এখানে তিনটা টাস্ক আছে, লাইক করতে হবে, রিড করতে হবে অ্যান্ড রিপ্লাই করতে হবে। ওদের পোস্টে আমরা রিডিট পোস্টে ক্লিক করে দিলাম। তো দেখেন ওদের পোস্টে আমরা রিডিট করলাম অ্যান্ড লাইক করলাম, তারপরে বলছে রিপ্লাই করতে। রিপ্লাই এখানে এসে আপনি জাস্ট একটা গুড কমেন্ট করে দিতে পারেন বা ভালো একটা কমেন্ট করে দিলে আপনার হয়ে যাবে। তো আমি জাস্ট গুড প্রজেক্ট লিখে আমি জাস্ট আপাতত জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা রিপ্লাই করে দিলাম। রিপ্লাই করা হয়ে গেলে আপনি চলে আসবেন আগের পেজে। আসার পর এইভাবে জাস্ট আপনি ক্লেম রাউটে ক্লিক করবেন, আপনার কাজ কমপ্লিট। এই কাজগুলো আপনি নিজ দায়িত্বে করে নেবেন, যেগুলো টাস্ক পসিবল আপনার করা করে নেবেন। তো করার পর আপনি আপনাদেরকে এখন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে আসবেন। অনেকের এই ক্রয়ের কাজ করতে প্রবলেম হয়, যেমন অ্যাকাউন্ট কমিউনিটিস, অ্যাকাউন্ট সেটিং। আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে এসে টুইটার, ডিসকর্ড এগুলো কানেক্ট করে নিতে হবে, কারণ কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট। যেমন দেখেন আপনার যদি ভুল টুইটার কানেক্ট থাকে তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হবে না। এখানে মাইনাসে ক্লিক করে ওই টুইটার, ভুল টুইটার হলে এখান থেকে ডিসকানেক্ট করে নিতে পারেন। এগেইন আপনি এখান থেকে আপনার সকল সোশ্যাল মিডিয়াগুলো, অ্যাড্রেস, টুইটার ইউজার নেম, ডিসকর্ড আইডি, ইমেল অ্যাড্রেস, এগুলো সব আপনি চাইলে কিন্তু আপডেট করে নিতে পারেন। তো আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আবার মোস্ট বি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে আপনাকে অ্যাপটোস অ্যাড্রেস দিতে হবে অ্যাডোফের পেমেন্ট পাওয়ার জন্য। এই ব্লক, এই যে অফারটা আমরা জয়েন করলাম এটা কিন্তু অ্যাপটোস নেটওয়ার্কের। তো অ্যাপটোস নেটওয়ার্কের হলে আপনাকে অ্যাপটোস অ্যাড্রেসটা দিতে হবে এই অ্যাডোফের পেমেন্ট পাওয়ার জন্য। আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু আমার অ্যাড্রেস সাবমিট করেছি। তো আপনার যদি অ্যাড্রেস সাবমিট করতে প্রবলেম হয় আপনি কি করবেন, অ্যাপটোসের অ্যাড্রেস সাবমিট করার জন্য অ্যাপটোসের কিন্তু আলাদা ব্লকচেন আছে, তো ওইটা আমি গতকালকেও দেখাইছি। সিম্পল আপনার সবার কাছে হয়তো বা অ্যাপটোসের মার্টিন ওয়ালেটটা আছে, অ্যাপটোস ওয়ালেট লিখে জাস্ট আপনি যদি সার্চ করেন দেখবেন যে অ্যাপটোস ওয়ালেটের কিন্তু মার্টিন একটা এক্সটেনশন আছে, এটা সবারই আশা করি থাকার কথা। এই এক্সটেনশনটা আপনি পেয়ে যাবেন, এই এক্সটেনশনটা আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। আবারও দেখাচ্ছি অ্যাপটোস ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ করলে আপনি এখানে মার্টিন এক্সটেনশনটা পেয়ে যাবেন, এটা অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারে। আমার অলরেডি ব্রাউজারে অ্যাড আছে, আমি আপনার কী কী ব্রাউজারে অ্যাড করছি। তো আপনি অ্যাড করলে এখানে দেখবেন যে মার্টিন যে অ্যাপটোস ওয়ালেটটা আছে এখান থেকে আপনি অ্যাড্রেসটা ওইখানে সাবমিট করবেন। আপনি আপনার নেটওয়ার্ক রাখবেন মেন নেটে এবং এই যে এখানে অ্যাড্রেস পাচ্ছেন আপনি ওয়ালেট খুলে এখান থেকে অ্যাড্রেসটা আপনি সাবমিট করবেন, তাহলে কিন্তু এয়ারড্রপটার পেমেন্ট আপনি এখানে রিসিভ করবেন। আমি একদম ক্লিয়ার করে দিলাম এখানে সব টাস্কগুলো যাতে করে আপনাদের কোনো প্রবলেম পোহাতে না হয়। তো কয়েক টাস্কগুলো করে মোস্টলি আপনি এখানে অ্যাপটোসের অ্যাড্রেস কিন্তু সাবমিট করবেন, নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, এখানে সাবমিট করে দেবেন। বন্ধুরা আমাদের লিস্টে তৃতীয় নম্বর যে অফারটা সেটা হচ্ছে মুন ব্লকচেনের। তো মুন ব্লকচেনে অলরেডি তিনটা অফার অনগোয়িং আছে এবং তিনটাতে আপনারা জয়েন করবেন মোস্ট বি, কারণ ভাই এদের ফান্ড রাইজিং এবং এদের আপডেট দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এদের তিনটা অফার শেয়ার করছি, এই যে একটা, তারপরে যে উপরের দিকে আরও পাবেন আপনি, আমি তিনটার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তিনটা অফারের ই দিয়ে দিব। একটু আগে মাত্র আসছে একটা, যেগুলোতে আপনি জয়েন করেন মুন টোকেন দেওয়া হবে, 66টা টোকেন দেওয়া হবে, যার ওর ভ্যালু হচ্ছে $10 করে। তিনটা অফারে আপনি যদি তিনটা থেকে যদি একটা তো পেমেন্ট পান তো আপনার $10 কিন্তু প্রফিট, তাই মিস করবেন না। তো হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার, তো টুইটার দেখছেন যে অলরেডি কিন্তু ভাই ভালো কিন্তু ফলোয়ার আছে এবং তাদের নিজস্ব ব্লকচেন কিন্তু তারা কিন্তু লঞ্চ করতেছে মার্কেটে। এখানে কিন্তু তাদের আইডিও চলতেছে এবং তাদের এই যে অ্যাক্টিভিটিগুলো, এই যে অলরেডি যে দেখেন 41 মিনিট আগে কিন্তু এয়ারড্রপটা শুরু হয়েছে। তো এরকম যে প্রতিনিয়ত তারা কিন্তু এয়ারড্রপ দিচ্ছে এবং কিন্তু তারা কিন্তু ডেফিনেটলি আপনাকে প্রফিট দিবে, আপনি যদি খালি জাস্ট ওদেরকে ফলো করে যান, ওদের টুইটারগুলো যদি ফোকাস করেন অনেক অফার কিন্তু ওরা প্রতিনিয়ত দিতেছে, জাস্ট আপনাকে ফোকাস করে জয়েন করে নিতে হবে। কথা সেবার আপনারা দেখি কীভাবে জয়েন করতে আগে দেখেন। তো প্রথমে হচ্ছে কি আপনাকে অ্যাট ফার্স্ট যে ঝামেলাটা আপনার পোহান সেটা হচ্ছে মুন অ্যাড্রেসটা কোথা থেকে সাবমিট করতে হয় এটা অনেকেই যায় না। অনেকেই বিএসসি অ্যাড্রেস এখানে সাবমিট করতেছে, একজনও পেমেন্ট পাবে না। ওদের ব্লকচেনের মুন অ্যাড্রেস আপনাকে দিতে হবে পেমেন্ট পাওয়ার জন্য। তো মুন অ্যাড্রেস কীভাবে বের করতে হয় এটার জন্য কিন্তু আমি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিছি, এই যে ভিডিওটা দিয়ে দিছি, এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, আমি মেনশন করে দিচ্ছি। তারপর আপনাদেরকে দেখ সুবিধার্থে আপনাদেরকে আমি প্রথমে বুঝাইতেছি মুন অ্যাড্রেস কীভাবে বের করতে হয়। এই যে এখানে মুন অ্যাড্রেস বের করার জন্য এই মুন অ্যাড্রেসটা এইভাবে কপি করে নেবেন। আপনার জন্য সবচেয়ে ভালো হবে মিসেস ওয়ালেট একটা ব্রাউজার আছে, এটা আপনি প্লে স্টোরে পাবেন, এটার একটা অ্যাড্রপও চলতেছে, তার জন্য শেয়ার করছিলাম আমরা। এই ব্রাউজারটাতে এক্সটেনশন সাপোর্ট করে, এই ব্রাউজারটা আপনি জাস্ট এখানে কী করবেন কেপার ওয়ালেটটা আপনি অ্যাড করে নেবেন। যদি আপনি কেপিলার এক্সটেনশন লিখে সার্চ করেন আপনি ব্রাউজারে দেখবেন যে কেপিলার এক্সটেনশন যাদের নাই, এই যে এরকম ব্রাউজার শো করবে, এখান থেকে আপনি এক্সটেনশনটা আপনার এই মিসেস ওয়াল ব্রাউজারে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এই যে এখানে আপনার ব্রাউজারে এইখানে আপনার শো করবে যে আপনার কেপেলার ওয়ালেটটা, কেপেলার ওয়ালেটটা আপনি একটা
জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন। আর অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ এটার অনেক অফার শেয়ার করা হয়েছে। অলরেডি অ্যাকাউন্ট করার পর দেখেন আমি মুন অ্যাড্রেসটা কীভাবে বের করছি। এটা যখন এই যে এখানে দেখেন ব্লক চেন শো করে, তো আপনার এখানে এই মুন ব্লক চেনটা অ্যাড করার জন্য কী করতে হবে, আলাদাভাবে আপনাকে ওই যে লিঙ্কটা, আমি যে মুন অ্যাড্রেসের লিঙ্কটার কথা বললাম, এটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে কানেক্ট একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনার কেপিলার ওয়ালেটের সাথে এটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। যখন আপনি এটা কানেক্ট করে নেবেন, কেপিলার ওয়ালেটের একটা অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভালটা দিয়ে নেবেন। আমি ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, ওই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে দেখাইছি, আমি এখানে শর্টে দেখাচ্ছি। এখানে রিসিভ এখানে ক্লিক করলে যে আপনি অ্যাড্রেস পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনি সাবমিট করবেন, এই অ্যাড্রেসটা আপনি সাবমিট করবেন। অথবা আপনি দেখেন আপনার কেপিলার যে ওয়ালেটটা আছে এইখানেও কিন্তু আপনার এই মুন ব্লকচেনটা অ্যাড হয়ে যাবে। যখন আপনি সাইটটা কানেক্ট করবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এখানে যে মুন অ্যাড্রেসটা শো করে, এই মুন অ্যাড্রেস থেকেও আপনি যে রিসিভ আইকনে ক্লিক করে দিতে পারেন, এইখানে আপনার টোকেনটা কিন্তু ভাই রিসিভ হবে। এই মুন টোকেনটা এই এই ব্লকচেন রিসিভ হবে, এখান থেকে আপনি সেল করে প্রফিট নিতে পারবেন। এই কেপেলে অলরেডি পেমেন্টটা রিসিভ হবে। তো এখন চলে আসি কীভাবে অফারে জয়েন করবেন। মুন অ্যাড্রেস বের করা দেখাই দিলাম, অথবা যদি আমার এইটা থেকেও না বুঝেন এই ভিডিওটা দেখে নেন, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আসি অফারে জয়েন করবেন কীভাবে। এখানে প্রথম অফারটা দেখাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করবেন। এই অফারে জয়েন করা অনেকে নিয়ম বুঝে না, আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে জয়েন করবেন খুব ইজিলি। আপনি আপনার ব্রাউজারের চেষ্টা করবেন, আপনার ক্রোম ব্রাউজারে আপনি এটা ওপেন করবেন এইভাবে। বেশিরভাগ ইউজাররা যে ভুলটা করে, ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম মোবাইল ভার্সনে কাজ করতে যায়। মোবাইল ভার্সনে ভাই কাজ করতে আপনি কি পারবেন না, আপনাকে কী করতে হবে, অ্যাট ফার্স্টলি আপনার যে মেন কাজ হচ্ছে কি, এটাকে ডেস্কটপ বুট করে নিতে হবে। আমি যেভাবে দেখাই এইভাবে কাজ করেন, যদি ওয়ার্ক না করে তাহলে আমাকে বলবেন যে ভাই আমি আপনার দেখার মতো কাজ করতে পারিনি বা কিছু শিখতে পারিনি। কাজ শেখার মতো শিখেন, ডেফিনেটলি আপনার প্রফিট হবে। এখানে দেখেন আমরা যখনই আমরা এটা ওপেন করলাম কিন্তু এটা ডেস্কটপ মোডে আছে। আপনি একটু ঝুম করে দেখাই, এখানে যে ফলো অপশনটা আছে, যখন এই ফলো অপশনে ক্লিক করবেন আপনাকে বলবে কানেক্ট টু টুইটার। আপনি ডিসকর্ড দিয়ে, আপনি টুইটার দিয়ে মোস্টলি কানেক্ট করবেন। তো দেখেন আমি টুইটার দিয়ে কানেক্ট করতেছি, তারপর সিম্পল এখানে অথোরাইজ করে দিবেন। এখন কিন্তু মোবাইল মোডে আছে, আপনি যদি মোবাইল মোডে ট্রাই করেন ফলো করার জন্য এটা কিন্তু কাজ করবে না, এটা ওয়ার্ক করে না। মোবাইল মোডে এটা ওয়ার্ক করে না, আপনাকে কী করতে হবে ডেস্কটপ মোড দিয়ে কিন্তু এটাতে কাজ করতে হবে। এইভাবে ফলো করে আসবেন, ভেরিফাই করে ক্লিক করবেন, ভেরিফাই হবে। মোবাইল মোডে মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে করে না, তার জন্য বলছি ডেস্কটপ মোড করে ট্রাই করবেন। দেখবেন এখানে ক্লিক করলাম, ফলো আইকনে ক্লিক করলাম, আমার এখন মোবাইল মোডে কাজ করতেছে। তবে 100% শিওর আপনার নর্মালি মোবাইল মোডে কাজ নাও করতে পারে। এভাবে ফলো করে দিবেন, ব্যাকবাটনে ক্লিক করে ফিরে আসবেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন। তো এইভাবে করে আপনি সকল টাস্কগুলো কমপ্লিট করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম। এখন এই টাস্কগুলো কমপ্লিট করার পর এইখানে আপনাকে বলবে কানেক্ট ইউর কেপার ওয়ালেট এবং অ্যাড্রেস দিতে বলবে। আমরা কিন্তু অ্যাড্রেস বের করে দেখাই দিচ্ছি, ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিট করে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিয়ে তার সাবমিট করে দিলাম। এভাবে আপনাকে করবেন। তারপরে একটা ডিসকর্ডের টাস্কটা দেখেন, ডিসকর্ডের টাস্ক অনেকে কমপ্লিট করতে পারে না। ডিসকর্ডের টাস্ক হচ্ছে জাস্ট ডিসকর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি কিছু করবেন না, জাস্ট খালি ভেরিফাই কয়েকবার তিন চারটা টাইপ করে দিবেন, দেখবেন যে ডিসকর্ড টাস্ক কিন্তু কমপ্লিট। এটা অনেকে এই ব্যাপারটা জানে না, আমি জাস্ট আপনাদের দেখাইলাম ডিসকর্ড টাস্ক অনেকে কমপ্লিটই করতে পারে না। দেখেন আমি কয়েকবার ভেরিফাই টাস্ক টাচ করছি, ডিসকর্ড টাস্ক ঠিক ম্যাক চলে আসছে। এইভাবে করে আপনি যে রিডিটেড টেলিগ্রামের টাস্কগুলো আপনার করতে হবে না, জাস্ট আপনি টেলিগ্রামে ক্লিক করবেন, ব্যাকে চলে আসবেন, দেখবেন যে টিক ম্যাক চলে আসে। এভাবে করে জাস্ট আপনি এগুলো এড়ায় জাস্ট আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নিলে হবে। মুনের তিনটা অফারে আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি জাস্ট অথবা আপনাদের এখানে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে মুনের প্রথম অফার, সেকেন্ড অফার হচ্ছে যে এটা হচ্ছে বটের অফার, এটাও তো আপনারা জয়েন করে নেবেন নিজ দায়িত্বে, বটের অফার খুব ইজি। তৃতীয় নম্বর অফারটা হচ্ছে গেলামের অফার, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম। এই প্রসেসে এখানে 200 লাখ ইউজারদেরকে পেমেন্ট করবে। এই তিনটা অফারে আপনারা একই সিস্টেমে জয়েন করে নেবেন। আমরা একদম ভিডিও শেষের দিকে আমাদের লিস্টের 4 নম্বর যে অফারটা, আমি একটা রিমাইন্ডার হিসেবে আপনাদের জন্য রাখছি। জাস্ট এখানে আমি কয়েকটা অফার একসাথে দেখাই দিব। একটা হচ্ছে ডজি প্ল্যাটফর্ম অফার, ডজি থেকে কিন্তু ভাই এনএফটি ক্লেম করা যাচ্ছে এবং কি সেটা সেল করে বিগ প্রফিট নেওয়া যাচ্ছে। ডজি নিয়ে আমি 2টা ভিডিও করছি, ভিডিও লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই যে ডজি ওয়ালেটের অফারে যারা জয়েন করতেছেন, কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু ভাই একটা ইউএসডিটির একটা অফার, এখান থেকে $10 থেকে $15 করে পাবেন প্রতি ইউজার যারা উইনার হবে। এখানে একটি টাস্কগুলো কি দেখেন, এই যে এখানে গ্যালামের টাস্কগুলো কমপ্লিট করতে হবে, জাস্ট আপনি এখানে ক্লিক করে গ্যালামের টাস্কগুলো কমপ্লিট করবেন। আর ডজি ওয়ালেট থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, এখানে টাস্ক ওয়ালেট থেকে অ্যাড্রেস দিলে আপনাকে পেমেন্ট করবে না। আমি এখানে সব টাস্কগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি, জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, মাত্র 2 দিন আসে অফারটা শেষ হয়ে যাবে। যারা জয়েন করেন নাই নিজ দায়িত্বে জয়েন করে নেবেন। এখানে বলবে ডজি ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে। এখন ডজি ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন ভাই, ডজি ওয়ালেট অ্যাড্রেসটা আর এখানে হচ্ছে ইথিরাম এথের অ্যাড্রেস, মানে টাস্ক ওয়ালেট থেকে আপনার বিএসসি অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিবেন, কিন্তু এইখানে দিতে হবে আপনাকে ডজি ওয়ালেট অ্যাড্রেস। তো এটা আপনাকে সাবমিট করার জন্য দেখেন আমি এখানে আমি ডজি ওয়ালেটের লিঙ্কটা দিয়ে রাখছি। ডজি ওয়ালেটে যাদের অ্যাকাউন্টটাই আপনি চাইলে ভিডিওটা দেখে এখনও কাজ করতে পারেন, এবং ডজি ওয়ালেটে অ্যাকাউন্ট করার পর আপনি সিম্পল এটা ওপেন করে নেবেন। তো এখানে আপনি কিন্তু ইভেন্টও চলে, আমি কিন্তু ইভেন্টে প্রতিনিয়ত জয়েন করতেছি, আমি জানি না আপনারা জয়েন করেন কি না। এখানে আমি অ্যাটেনশন থেকে ডেলি পয়েন্ট কালেক্ট করি, 80টা করে টোকেন দেয় আমাকে, তারপরে এখানে আমি অ্যাডভেঞ্চারে সেটা ইউজ করে ফেলি। অ্যাডভেঞ্চারে ইউজ করলে আমাকে এখান থেকে ওই অ্যাডভেঞ্চারে যেগুলো আমি প্রেডিকশন ইউজ করতেছি এখান থেকে কিন্তু আমার এনএফটি রেগুলার রিসিভ হয়। তো যাই হোক, আমাদের এনএফটি তো ইভেন্ট না, আমাদের এখন অ্যাড্রেস বের করতে হবে। এখানে আপনি জাস্ট ই করবেন,
আপনার প্রোফাইলে ক্লিক করবেন বা আপনার এই যে এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট একটা অপশন, এইখানে আপনি আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। স্ক্রিনার একটা দিয়ে দিবে, স্ক্রিনার এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। ফার্স্টে যে আপনি এখানে স্ক্রিনারে ক্লিক করবেন, এখানে আপনার কপি দ্য অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, তাহলে আপনি কাজ কমপ্লিট। সেকেন্ডলি যে গেলামের অফারটা, এটাও কিন্তু ভাই বিউএসডির একটা অফার, বিগ একটা অফার। এখানেও আপনি জয়েন করেন, এখানে 9টা কোম্পানি পার্টনারশিপ করে একসাথে একটা গিভওয়ে রাখছে, আশা করি এটা পেমেন্ট করতে পারে, মেগা গিভওয়ে এটা। এখানে অনেকগুলো কোম্পানি দেখেন একসাথে তারা কিন্তু পার্টনারশিপ করে মূলত তারা কিন্তু পেমেন্টটা মূলত দিচ্ছে। তো এখানে সকল টাস্কগুলো আপনি গেলামের কমপ্লিট করবেন, বিএস অ্যাড্রেস সাবমিট করবেন, কমপ্লিট করলে আশা করি আপনি এখান থেকে বিউএসডি কিছু পরিমাণে ভালো পেয়ে যাবেন। যেগুলো টাস্ক কমপ্লিট করা পসিবল আপনি সকল টাস্কগুলো কমপ্লিট করবেন, আমি জাস্ট রিমাইন্ডার দিয়ে গেলাম। থার্ডলি যে অফারটা, এটাও গেলামের অফার, এটা কিন্তু ভাই ভেরিফাইড, একদম $250,000 একটা গিভওয়ে, এটা কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারে। টুইটার পেজটা ভেরিফাইড আছে এবং ওদের ভালো ফলোয়ার আছে, গেলামের টাস্কগুলো মোস্ট বি কমপ্লিট করবেন, এখান থেকে মিস করবেন না, এই গেলামটা অন্তত জয়েন করবেন। এটা কিন্তু 183 দিন পর অফারটাতে মেবি ডিস্ট্রিবিউশন করবে, লং টাইম আছে, মানে 2-3 মাস পর আশা করি আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এবং ওদের টুইটারটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন ওদের টুইটারে কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাইড পেজ আছে, অলরেডি কিন্তু তাদের প্রায় 3.5 মিলিয়ন কিন্তু ফান্ড রাইজিং। তো ভাই মিস দিবেন না অফারটা, একদম অফিসিয়াল অফার। এনিওয়ে ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকার চেষ্টা করেন, সাপোর্ট করেন এবং অ্যাক্টিভ থাকেন। ধন্যবাদ সবাইকে।